একুশের নির্বাচনের পূর্বে দেখা গিয়েছিল দলে দলে মানুষ বাংলায় বিজেপির স্বপ্নকে সত্যি করতে তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই 200 বেশি আসন নিয়ে বিজেপির বাংলা জয়ের সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। একক সংখ্যাগরিষ্ঠতায় আবার বাংলায় ক্ষমতা দখল করে সবুজ শিবির অর্থাৎ তৃণমূল। আর এই ফল প্রকাশের পর থেকেই কিছুটা উল্টো ঘটনা ঘটতে দেখা যায় বঙ্গ রাজনীতিতে। নির্বাচনের পূর্বে যারা দল বেঁধে বিজেপিতে এসেছিলেন গেরুয়া শিবিরের স্বপ্ন পূরণের কাণ্ডারি হতে, এখন তারাই আবারও তৃণমূলে ফিরে যাওয়ার তোজ্জ শুরু করে দিয়েছেন। কেউ কেউ ইতিমধ্যে ফিরে গিয়েছেন নিজের পুরনো আস্তানায়, আবার কেউ কেউ নাম লিখিয়েছেন ঘরে ফেরাদের তালিকায়। তবে ইতিমধ্যে একুশের নির্বাচনে বিজেপির আসনে জয়লাভ করার পরও প্রায় 3.5 বছর পর তৃণমূলে অর্থাৎ নিজের পুরনো ঘরে ফিরে গিয়েছেন মুকুল রায়। বিজেপির জয়লাভ করা বিধায়ক পদ না ছেড়েই তিনি ফিরে গিয়েছেন তৃণমূলে। এবার তার পেছন পেছন লাইন দিয়েছে আরো অনেকেই, তবে এরই মধ্যে ঘটে গিয়েছে উলটপুরাণ। রায়গঞ্জে একটু অন্য চিত্র দেখা গেল এবার। একদিকে যখন বিজেপিতে ভাঙনের ধারা অব্যাহত রয়েছে, ঠিক তখনই রায়গঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো থেকে কয়েক হাজার মানুষ। রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়ের নেতৃত্বে শনিবার বিজেপিতে যোগ দিলেন এলাকার কয়েক হাজার মানুষ। তাদের দাবি, মোদীজির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। এর এখানেই শেষ নয়, তাদের আরও দাবি, একুশের নির্বাচনের পর থেকে তৃণমূল তৃতীয়বারের ক্ষমতায় আসার পর থেকে যেভাবে অরাজকর পরিস্থিতি চারদিকে ছড়িয়ে পড়েছে, যেদিকে বিজেপির কর্মী সমর্থকদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, বিজেপির কর্মী সমর্থকদের ওপর অত্যাচার করছে তৃণমূল, তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর তৃণমূলে থাকবেন না, তারা দলে দলে বিজেপিতে যোগ দিতে চান। আর এরপরই ঘটে গিয়েছে উলটপুরাণ।